করার পুলিশে দৌড়ি গেল। কি হচ্ছে আপনার? স্যার আমি হার্টের রোগী, মনে হয় স্যার আমার আমার হার্ট অ্যাটাক হয়েছে। স্যার কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, স্যার আপনার কাছে কি পানি আছে? পানি থাকলে আমার পানি দেন। পানি তো আমার সাথে নাই। ঠিক আছে, তাহলে আপনার আপনার কাজে যান, আমার নিয়ে আপনারা চিন্তা করেন না স্যার। আরে কি বলছেন এসব, আপনার এই অবস্থা আপনাকে রেখে? স্যার আপনার কাম তো চোর ধরা, চিকিৎসা করানো। আপনারা যান স্যার, আমার নিয়ে কোনো চিন্তা করেন না। মাঝে মধ্যে এরকম হয়, আমি বাড়িতে করে ফোন করে স্যার আনাই আনাই নিতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে টেক কেয়ার। এই চলো। জি স্যার। স্যার বাসাই দিলাম, কিন্তু সালার তুই তো আমার উপকারের কথা মনে রাখবি না। কথায় আছে না, উপকারের বাজে যাই জায়গা মতো কথাটা জানাই গিয়ে তোর বললাকে দেখা হইব না, কথাটাও জানাবো। ফোন দিছো কেন? আব্বাস বিয়ের খবর জানার লাগে। উনি আসলে কই আছে? তা দিয়ে তোমার দরকার কি? তুমি কি যাইবা সেখানে? আমি কেন যাব? তাহলে চুপ থাকো, নিজের কাম করো। আপনি ভালো লাইকা কইতেছেন। আব্বাস বিয়ে ভয়ঙ্কর বিপদের মধ্যে পা দিছে, উনি দাদা ভাইয়ের কাছে গেছেন। এই খবর পুলিশ পর্যন্ত যাই না গেছে। আপনি তারা ফোন করেন, ফোন করে আইতে কর, নাইলে কিন্তু ওনার বিপদ বাইরে যাবো। তার বিপদ হইলে হইব, তোমার এত চিন্তা করার দরকার না। আব্বাস বেগের কিছু হলে আপনার সুবিধা হয় না? আর একটা বিয়া করবেন? এই মুখ সামলে কথা কবা, আপনার সাথে ভালো কথা কয়ে কোনো লাভ আছে? অসুস্থ কি কইলা? অসুস্থ কইছি, সব কিছু না একটা সীমা আছে, আপনি সেই সীমার বাইরে চলে গেছে। সুন্দর চিন্তা আপনি আর করতেই পারেন না। এই তুই সুন্দর চিন্তা করতে পারস? হ্যাঁ তুই তুকারি করবেন না, একশো বার কমু কইলে কি করবি? মারবি আমারে? আয় পাড়া দিয়ে একেবারে ভর্তা করে ফেলামু। কিন্তু আপনি যান, আমি কিছু করতে পারব না। পুলিশ চলে আসলে কিন্তু আমি কিছু করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান, আপনি অন্য জায়গায় যান, আমি কিচ্ছু করতে পারবো না। বাসাতে পারবেন না? না। চারিদিকে খালি অশান্তি, সব আমার ঘিরা। মানে চলো তো বাইরে যাই। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।